এবার আমরা আলোচনা করব বুটস্ট্র্যাপের বর্ডার সম্পর্কে। আমরা যখন কোনো কিছুর চতুর সাইড দিয়ে একটা বর্ডার দিতে যাইতাম, তখন আমরা সিএসএস এর মাধ্যমে এই কাজটাকে কিভাবে করতাম, তখন আমরা সিএসএস এর মধ্যে একটা প্রপার্টি লিখতাম যেটার নাম হচ্ছে বর্ডার, এবং সেখানে আমরা ভ্যালু হিসেবে ইউজ করতাম হচ্ছে 1 পিক্সেল সলিড ব্ল্যাক বা 2 পিক্সেল সলিড রেড, এই টাইপের কিন্তু আমরা কিছু কোড করতাম। তারপর কিন্তু আমরা চাইলে যে কোনো কিছুর চতুর সাইড দিয়ে আমরা একটা বর্ডার সেট করতে পারতাম। এবং আমরা আরেকটা কাজ করতাম, সেটা হচ্ছে আমরা যদি কোনো কিছুর এই যে কর্নারগুলো আছে না, এই কর্নারগুলোকে যদি আমরা একটু রাউন্ড করতে চাইতাম বা একটু শেডো করতে চাইতাম, তখন কিন্তু আমরা ইউজ করতাম হচ্ছে বর্ডার রেডিয়াস। এবং বর্ডার রেডিয়াসটা ইউজ করে আমরা ভ্যালু হিসেবে বলতাম যে আমরা কত পিক্সেলের মতো রেডিয়াস করতে চাচ্ছি, আমাদের কিন্তু এটা বলেই দিতে হইতো। তো এবার আমরা ওই সেম কাজগুলোকে দেখবো হচ্ছে বুটস্ট্র্যাপের মাধ্যমে। আমরা বুটস্ট্র্যাপের মাধ্যমে এই বর্ডার দেওয়ার কাজ এবং হচ্ছে রেডিয়াস করার কাজ, এগুলাকে আমরা কিভাবে খুব সিম্পল ওয়েতে খুব ইজিতে আমরা করতে পারি। আমরা যদি এই বর্ডার দেওয়ার কাজটা বুটস্ট্র্যাপ দিয়ে করতে চাই, তাহলে কিন্তু আমাদের এত কিছু করতে হবে না। বর্ডার নামের প্রপার্টি লিখতে হবে না, সেটার মধ্যে আমাদের ভ্যালু সেট করতে হবে না যে 1 পিক্সেল সলিড ব্ল্যাক, এইভাবে আমাদের লিখতে হবে না। বুটস্ট্র্যাপের মধ্যে বর্ডার নামের একটা ক্লাস দেওয়াই আছে, আমরা জাস্ট সেই ক্লাসটাকে কল করব, তাহলে কিন্তু অটোমেটিকভাবে কাজ হয়ে যাবে। তাহলে চলেন আমরা দেখে নেই। তাহলে দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম আমার ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে। এই যে এই কাজটুকু কিন্তু আমরা এর আগের ভিডিওতে করছিলাম, তো এগুলোকে আমি সিম্পলি এখান থেকে ডিলিট করে দিলাম। সো ওকে, এরপর আমি যে কাজটা করব, এই যে এখানে দেখেন আমরা ডাউনলোড করে কিন্তু বুটস্ট্র্যাপটাকে আমাদের প্রজেক্টের মধ্যে আমরা ইউজ করছিলাম, বাট আমি চাচ্ছি এটাকে আর ডাউনলোড করে আমরা ইউজ করব না, এবার আমরা এটাকে ফাইনাল সেট করব, যাতে এর পরবর্তীতে আর আমাদের কিছু না করতে হয়। তো আমি কি করব, আমি এখান থেকে ডাউনলোড করে ইউজ করব না, এগুলাকে আমি এখান থেকে রাইট ক্লিক করে এই যে ডিলিট করে দিলাম। সো মুভ টু রিসাইকেল বিন। এরপর জিএস এর যে ফোল্ডারটা আছে এটাকেও আমি এখান থেকে ডিলিট করে দিলাম, শুধুমাত্র আমাদের যে এইচটিএমএল ফাইলটা সেটা থাকলো। এবং আমরা যে বুটস্ট্র্যাপটাকে যেখানে লিঙ্ক করাইছিলাম এই লিঙ্কটাকেও আমি এখান থেকে ডিলিট করে দিলাম। এরপর হচ্ছে এই যে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে যে আমরা জিএস এর যে বুটস্ট্র্যাপের যে জেএস বান্ডেল, এটাকেও আমরা এখান থেকে রিমুভ করে দিলাম। তাহলে আচ্ছা, আমি চাইলে সবগুলোকে ডিলিট করতে পারি। এরপর আমি এখানে HTML:5 প্রেস করে আমি একটা বেসিক স্ট্রাকচার এখানে নিয়ে আসলাম। এরপর আমি এটাকে ছোট করতে পারি, সো এটাকে আমি যে এখান থেকে এইভাবে করে আমি রেখে দিতে পারি। তাহলে হইল, এরপর আমরা এখানে বলতে পারি যে এই টিউটোরিয়ালটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ, বা আমি লিখতে পারি এটা হচ্ছে বর্ডার অফ বুটস্ট্র্যাপ। তাহলে হইল, এবার আমাদের কি করতে হবে, বুটস্ট্র্যাপটাকে আমাদের এই প্রজেক্টের সঙ্গে কানেক্ট করতে হবে। তো এবার আমি ডাউনলোড করে ইউজ করব না, এবার আমি ইউজ করব হচ্ছে সিডিএন আকারে। তো সিডিএন দিয়ে ইউজ করতে গেলে আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে বুটস্ট্র্যাপের মধ্যে আসতে হবে, এরপর আমাদের যাইতে হবে হচ্ছে আমরা চাইলে যে ইন্ট্রোডাকশন এখানে যাইতে পারি, বা আমরা চাইলে এখান থেকে ব্যাক করে যে হোম পেজটা আছে না সেই হোম পেজের মধ্যে আমরা যাইতে পারি। তো হোম পেজের মধ্যে আসার পর নিচে যাব, এই যে দেখতে পাচ্ছেন এই যে সিডিএন কিন্তু এখানে দেওয়াই আছে। আমরা চাইলে যে NPM এর মাধ্যমে এই প্যাকেজটাকে আমরা ইনস্টল করতে পারি, বাট যেহেতু এখন আমরা React.js বা Node.js শিখে নেই, এই জন্য আমরা এদিকে যাব না। আমরা জাস্ট এই যে এখান থেকে ক্লিক করে এই লিঙ্কটাকে আমি কপি করলাম, কপি করে আমাদের যে ভিজুয়াল স্টুডিও কোড আছে এই যে বুটস্ট্র্যাপের যে CSS লিঙ্কটা আছে এখানে আমি কানেক্ট করতে পারি যে বুটস্ট্র্যাপ CSS লিঙ্ক। তো লিখে আমি কানেক্ট করে দিলাম, কমেন্ট আউট করলাম, এটার নিচে আমি এটাকে জাস্ট Ctrl+V মেরে পেস্ট করে দিলাম। এরপর এটা যদি এদিকে আসে, এগুলোকে আমি সিলেক্ট করে কিবোর্ডের ট্যাবে ক্লিক করলাম, এটা এদিকে চলে আসলো। তো এরপর আমাদের আরেকটা লিঙ্ক এখানে সেট করতে হবে বডির মধ্যে, সেটা হচ্ছে জেএস এর লিঙ্ক, এই যে এইটা। এখান থেকে আমি ক্লিক করে এটাকে কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম, এবং আমি সিলেক্ট করে আমি এখানে ট্যাব মারলাম। সো এটা কিন্তু এই যে এভাবে হয়ে গেল। আচ্ছা, এখানে আমাদের এই যে কমেন্ট আউট করার প্রয়োজন নাই, এটা হচ্ছে আগে থেকেই কমেন্ট আউট করেই দিছে, সেখানে ছিল, তো আমি এইটাকে রিমুভ করে দিলাম। তাহলে কিন্তু আমাদের একটা সেট আপ কিন্তু হয়ে গেল, আমরা আর এই সেট আপটাকে নষ্ট করব না, ঠিক আছে? এখানেই আমরা আমাদের টিউটোরিয়ালের সমস্ত কাজ আমরা করব। তাহলে কিন্তু আমাদের ফাইনাল সেট আপটা হইল। আমরা যদি আমাদের ব্রাউজারে যাই, এটা হচ্ছে আমাদের ব্রাউজার, এগুলো হচ্ছে আমাদের এর আগের ভিডিওর কাজ, আমি রিলোড করব, এগুলো কিন্তু চলে গেল। তো ফাইনালি এবার আমরা আলোচনা করব হচ্ছে বুটস্ট্র্যাপের যে বর্ডার আছে সেটা নিয়ে। তো আমি এখান থেকে যে ডকুমেন্টেশনে ক্লিক করতে পারি, এরপর আমরা কাজ করতেছিলাম কোন ক্যাটাগরিটা নিয়ে, নিচে যাব, এই যে ইউটিলিটিস নামের যে ক্যাটাগরি আছে সেটা, আমি এর আগের ভিডিওতে এটাকে ইউটিলাইজ বলছিলাম, সো সরি, এটা হচ্ছে ইউটিলিটিস। তো এখান থেকে আমরা এর আগের ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ড যে আছে এইটা নিয়ে কিন্তু আমরা কাজ করছিলাম। তো এবার আমি এই যে বর্ডার নিয়ে কাজ করব, তো এই জন্য আমি এই যে এখানে বর্ডার্স নামের যে সাব ক্যাটাগরিটা আছে এখানে আমি ক্লিক করতে পারি। তো এখানে ক্লিক করলে এই যে এখানে আপনি পেয়ে যাবেন
এই যে বর্ডারের যে এডিটিভ আছে, এডিটিভ টাইপের যে বর্ডার এই যেখানে আপনি দেখতে পাচ্ছেন, এবং এটা হচ্ছে সাবট্র্যাক্টিক টাইপের যে বর্ডার সেইটা, এবং এটা হচ্ছে কালারিং বর্ডার, এবং আমি নিচে যাব, তো দেখতে পারবেন আমি নিচে যাব। সো এই যে বর্ডারের উইথটাকে কীভাবে মোটা করতে হয়, চিকন করতে হয়, এই টাইপের কিছু একটা, এবং কিভাবে আমরা রেডিয়াস করতে পারি, যে আমরা সিএসএসের মধ্যে ইউজ করতাম না যে বর্ডার রেডিয়াস, এই টাইপের কিছু একটা আমরা কিভাবে বুটস্ট্র্যাপের মাধ্যমে করতে পারি, এবং আমরা এই যে সাইজটাকেও কিন্তু মেনশন করতে পারি। তাহলে এবার আমরা এই ভিডিওতে যে এই জিনিসগুলোকে আমরা শিখব। আমরা যদি নিচের দিকে যাই, সো নিচের দিকে আর কিছু নাই, এগুলো হচ্ছে সাসের জিনিস, যেহেতু আমরা সাস ডেভেলপার না এই জন্য আমরা এদিকে যাব না। তো আমি কি করব, আমি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। এই যে সাইডে দেখেন, এখানেও কিন্তু আমাদের দেখাই দিতেছে, আমি যদি এই যে বর্ডারে ক্লিক করি তাহলে কিন্তু আমরা একদম টপে এই যে বর্ডারের মধ্যে চলে আসলাম। এরপর আমি যদি এখানে ক্লিক করি, এই যে নিচেরটাতে চলে আসলাম, তারপর হচ্ছে সাবট্র্যাক্টিভ, এখানে আমি চলে আসলাম, তারপর হচ্ছে কালার, এই যে বর্ডারের যে কালার এখানে চলে আসলাম। সো এখানে ক্লিক করলেই কিন্তু আপনি যে কোনো জায়গায় যাইতে পারেন। তাহলে এবার আমরা প্রথমে আলোচনা করব হচ্ছে এই যে অ্যাডিটিভ টাইপের যে বর্ডার আছে এইটা নিয়ে। আমি যদি একটু জুম ইন করে আপনাদের দেখানোর চেষ্টা করি, সো জুম ইন করলাম, তো দেখতে পাচ্ছেন এই যে এইটাকে আপনি একটা বক্স হিসাবে চিন্তা করতে পারেন। তো একটা বক্স, এই বক্সের চতুর সাইড দিয়ে যদি আমরা বুটস্ট্র্যাপের মাধ্যমে একটা বর্ডার দিতে চাই চতুর সাইডে, তাহলে আমাদের কোন ক্লাস নেমটাকে ইউজ করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমাদের বলেই দিতেছে যে আমরা যদি কোনো কিছুর চতুর সাইড দিয়ে বর্ডার দিতে যাই, তাহলে আমাদের যে ক্লাস নেমটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র বর্ডার নামের ক্লাস নেম। আমরা যদি এই ক্লাস নেমটাকে ইউজ করি, তাহলে কিন্তু আমরা চতুর সাইড দিয়ে সেই এলিমেন্টের কিন্তু আমরা একটা বর্ডার দিতে পারবো। আমাদের কিন্তু এখানে লিখতে হবে না সিএসএসের মতো যে বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক, এইভাবে কিন্তু আমাদের লিখতে হবে না। এরপর দেখেন এই যে 2 নম্বর বক্সটা, এইটার এই যে জাস্ট কিন্তু উপরের দিকে শুধুমাত্র একটা বর্ডার আছে, এই যে ডানে বামে নিচে কিন্তু কোনো বর্ডার নাই। তো এই কাজটাকে আমরা কিভাবে করতে পারি, তো এই কাজটাকে করতে গেলে আমাদের যে ক্লাস নেমটা ইউজ করতে হবে সেটা হচ্ছে বর্ডার টপ নামের যে ক্লাস নেম, সেটাকে আমাদের ইউজ করতে হবে। তাহলে কী হবে, আমাদের এলিমেন্টের শুধুমাত্র উপরের দিকে বর্ডার পাবে। তো এরপর আপনার যদি ইচ্ছা হয় যে আপনি যে কোনো এলিমেন্টের এই যে ডান দিকে আপনি একটা মাত্র বর্ডার দিবেন, তাহলে আপনি যে ক্লাস নেমটা ইউজ করবেন সেটা হচ্ছে বর্ডার বটম, এবং আপনি যদি চান যে নিচের দিকে বর্ডার দিবেন, তাহলে আপনি যে ক্লাস নেমটা ইউজ করবেন সেটা হচ্ছে বর্ডার হাইফেন বটম। আচ্ছা সরি, এই যে এর আগেরটা মানে ডান দিকে দিতে গেলে আমাদের কী করতে হবে, বর্ডার ইন নামের ক্লাস নেমটা ইউজ করতে হবে, এবং নিচের দিকে দিতে গেলে আমাদের বর্ডার বটম নামের যে ক্লাস নেম সেটা ইউজ করতে হবে। এবং আপনি যদি এই যে প্রথম দিকে মানে বাম দিকে যদি আপনি দিতে চান কোনো এলিমেন্টের, তাহলে আপনাকে যে ক্লাস নেমটা ইউজ করতে হবে সেটা হচ্ছে বর্ডার স্টার্ট। তো বুটস্ট্র্যাপের ভাষায় এই যে কোনো কিছুর ডান দিকে একটা বর্ডার দেওয়াকে বলা হচ্ছে হচ্ছে এখানে বর্ডার এন্ড, এবং কোনো কিছুর বাম দিকে মানে প্রথমে কোনো কিছুর প্রথমে বর্ডার দেওয়াকে বলা হইতেছে হচ্ছে বর্ডার স্টার্ট। তো অ্যান্ড এবং হচ্ছে স্টার্ট। তো কিছু কিছু ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনি দেখবেন, ধরেন আপনি যখন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ লিখতে যান, তাহলে কিন্তু তারা কি করে, তারা কিন্তু যে এখান থেকে রাইট থেকে শুরু করে লেফটের দিকে যায় লিখে লিখে। আর আমরা যেগুলো লিখি ইংলিশ, তারপর হচ্ছে বাংলা, মানে ম্যাক্সিমাম ল্যাঙ্গুয়েজ আমরা কিন্তু হচ্ছে এই যে বাম থেকে শুরু করে ডান দিকে যাই। তো বুটস্ট্র্যাপের ভাষায় আসলে এটাকে এভাবেই বলা হয় যে বর্ডার এন্ড মানে হচ্ছে, এন্ড মানে হচ্ছে শেষেরটা মানে ডান দিকে, আর বর্ডার স্টার্ট মানে হচ্ছে প্রথমটা মানে হচ্ছে বাম দিকে। তো এবার যদি আমি এই কাজগুলোকে আমাদের ওয়েবসাইটের মধ্যে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি, তো ধরেন আমি যাব হচ্ছে আমাদের যে ভিজুয়াল স্টুডিও কোড সেটার মধ্যে। তো এখানে আমি যে কোনো একটা ট্যাগ আমি নিতে পারি, ধরেন এখানে আমি একটা ডিপ ট্যাগ নিলাম, তো আমি একটা ডিপ ট্যাগ নিলাম, বা আমি এখানে একটা স্প্যান ট্যাগও কিন্তু আমি নিতে পারি, ধরেন একটা স্প্যান ট্যাগই আমি নিলাম, এবং এটার মধ্যে লিখলাম যে এক্সপ্লোরিং বুটস্ট্র্যাপ বর্ডার কিছু একটা আমি এমনিতে লিখলাম। এখানে আমাদের আর দিতে হবে বুটস্ট্র্যাপ। তো এবার যদি আমরা আমাদের ব্রাউজারে যাই, গিয়ে যদি রিলোড করি যেটা আসছে কিনা, এই যে দেখতে পাচ্ছেন এক্সপ্লোরিং বুটস্ট্র্যাপ বর্ডার। তো এগুলাকে আমি মাঝখানে আনবো, মানে একটা কন্টেইনারের মধ্যে রাখবো। তো আমি চাইলে যে বডিটা আসে না, এখানে আমি একটা ক্লাস ইউজ করতে পারি যেটা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস, যেটার নাম হচ্ছে কন্টেইনার। এই ক্লাসটা কিন্তু বুটস্ট্র্যাপের মধ্যে করাই আছে, আমরা জাস্ট এটাকে কল করতেছি। তো আমি যদি রিলোড করি তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা কন্টেইনারের মধ্যে চলে আসলো। তো এবার আমি চাচ্ছি এই যে জিনিসটা যা আছে এটার চতুর সাইড দিয়ে আমি একটা বর্ডার দিব। আমি যদি জুম করি, সো দেখতে পাচ্ছেন এই যে আমি চাচ্ছি এটার চতুর সাইডে আমি একটা বর্ডার দিব। তো এই জন্য আমাদের কী করতে হবে, এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, এইখানে এই স্প্যান ট্যাগের মধ্যে একটা ক্লাস আমাদের ইউজ করতে হবে যেটার নাম হচ্ছে শুধুমাত্র বর্ডার। আমি চাচ্ছি চতুর সাইডে একটা বর্ডার দিব, তো এই জন্য আমি জাস্ট বর্ডার নামের ক্লাস নেমটা আমি ইউজ করলাম। এখন যদি আমরা আমাদের এখানে গিয়ে একটা রিলোড করি, লক্ষ্য রাখবেন এই যে দেখেন এটার চতুর সাইড দিয়ে কিন্তু একটা বর্ডার কিন্তু পেয়ে গেছে।
আমি যদি আপনাদের ভালো করে বোঝানোর চেষ্টা করি, ধরেন আমি স্প্যান ট্যাগের মধ্যে এটা করলাম না, আমি একটা ডিভি নিলাম, তো এখানে আমি বলতে পারি যে এটা হচ্ছে আমাদের কিছু একটা। আচ্ছা, এটার মাঝখানে আমি কিছুই লিখবো না, আমি সেম টু সেম এই যে এরকমভাবে আমি একটা বক্স বানাবো। তো আমি চাইলে এটার জন্য কিন্তু এখানে সিএসএস কোডও কিন্তু আমি লিখতে পারি। আপনি কিন্তু বুটস্ট্র্যাপের সাথে যে আপনার যে র সিএসএস আছে সেটাও কিন্তু আপনি ইউজ করতে পারেন। আপনি আপনার যে মেন সিএসএস মানে র সিএসএস সেইটা এবং বুটস্ট্র্যাপ এই দুইটাকে মিক্স করে কিন্তু আপনি কোড করতে পারেন, যেটা আমরা সামনে শিখবো। তো আমি কি করব, আমি এখানে এক্সটার্নাল সিএসএস ইউজ করতে পারি বা ইনলাইন ইউজ করতে পারি, তো আমি এখানে ইন্টারনাল সিএসএসটা ইউজ করে জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি। তো এই জন্য আমাদের কি করতে হবে, স্টাইল নামের একটা ট্যাগ নিতে হবে, অবশ্যই যে হ্যাডের উপরেই কিন্তু নিতে হবে। তো এটার মধ্যে যে আমাদের ডিপটা আছে না, আমরা যে ডিপটা বানাইলাম, তো এই ডিপটাকে আমি যে কাজটা করব, সো এই ডিপটাকে আমি এখানে ধরবো আমাদের স্টাইল ট্যাগের মধ্যে। তো আমি ধরলাম ডিভ, তো আমি বলতে পারি এই ডিভের একটা উইথ হবে, উইথটা হবে ধরেন 200 পিক্সেলের মতো কিছু একটা, এবং এটার হাইট হবে, এটাও হবে 200 পিক্সেলের মতো কিছু একটা, এবং এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে যাতে করে আমরা বুঝতে পারি। তো কালারটা হবে হচ্ছে হ্যাশ ইডি। তো এই কালারটা আমি হচ্ছে এই যে এই কালারটাকে আমি নিছি, এই যে এইখানে যে কালারটা আছে না বক্সের এই কালারটাই আমি কিন্তু এই যে এখানে একটা পিক্সি সফটওয়্যার আমি ইউজ করতে পারি। সো এখানে মাউসটা নিয়ে যাওয়ার পর আমি যদি কিবোর্ডের কন্ট্রোল অল্ট আর সি বাটনে ক্লিক করি, তাহলে কিন্তু এই কোডটা আমার কপি হয়ে গেল, এবং কপি হওয়ার পর আমি জাস্ট এখানে পেস্ট করতে পারি। তো আমি এই কালারটাকে আমি আগে থেকেই জানি, তো আমি এখানে লিখে দিলাম। তাহলে এই যে এতটুকু কোড এক্সিকিউট হবে কার মধ্যে, যে আমাদের এই ট্যাগের মধ্যে, ডিভের মধ্যে। তো এখন যদি আমরা আমাদের এখানে গিয়ে রিলোড করি, সো দেখতে পাচ্ছেন একটা ডিভ কিন্তু চলে আসছে বা একটা বক্স কিন্তু এখানে চলে আসছে। তো আমি চাচ্ছি এই বক্সের চতুর সাইড দিয়ে আমি একটা বর্ডার দিব। তাহলে আমাদের কি করতে হবে, আমরা জানি বুটস্ট্র্যাপ ওয়েবসাইটের মধ্যে আমরা দেখছিলাম যে চতুর সাইড দিয়ে যদি আমরা বর্ডার দিতে চাই, তাহলে আমাদের যে ক্লাস টাইমটা ইউজ করতে হবে সেটার নাম হচ্ছে শুধুমাত্র বর্ডার। তাহলে চলেন আমরা এটাকে ইউজ করি। তো আমি এখানে বলতে পারি ডিপ তোমার একটা ক্লাস হবে, এবং সেই ক্লাস নেমটা হবে হচ্ছে অনলি বর্ডার। তাহলে কী হবে, এটার চতুর সাইড দিয়ে কিন্তু একটা বর্ডার পাবে, লক্ষ্য রাখবেন রিলোড করলাম। সো এই যে দেখতে পাচ্ছেন চতুর সাইড দিয়ে কিন্তু একটা বর্ডার পাইছে, যদিও আমরা প্রপারভাবে বুঝতে পারতেছি না, বাট এটা কিন্তু পাইছে। তো আমি যদি এটার নিচে ধরেন আমি, আচ্ছা এখানে আমি লিখতে পারি যে এটা হচ্ছে ডিভ ওয়ান কিছু একটা, তাহলে এটার মাঝখানে ডিভ ওয়ান চলে আসছে। তো এটার নিচে আমি আরেকটা ডিভ আমি ক্রিয়েট করতে পারি, তো আমি আরেকটা ডিভ বানাবো, এটার মধ্যে লিখতে পারি এটা হচ্ছে ডিভ টু, এবং এখানে আমি ক্লাস দিতে পারি। সো এখানে আমি একটা ক্লাস দিলাম, এই ক্লাসটা হবে, আমি চাচ্ছি এই যে বুটস্ট্র্যাপ ওয়েবসাইটে দেখেন এই যে শুধুমাত্র উপরের দিকে আমি একটা বর্ডার দিব, তো আমি এই টাইপের চাচ্ছি। তাহলে আমাদের যে ক্লাস নেমটা ইউজ করতে হবে সেটা হচ্ছে বর্ডার টপ। তো আমি কি করব, এখানে গিয়ে বলবো যে এইটার বর্ডার হাইফেন টপ হবে। তাহলে আপনি দেখতে পারবেন এইটার শুধুমাত্র উপরে কিন্তু একটা বর্ডার পাবে। এই যে আচ্ছা আমি এখানে একটু মার্জিন ইউজ করতে পারি, বা আমি যে এখানে একটা বিআরও দিতে পারি, ধরেন আমি একটা বিআর ইউজ করলাম, তাহলে কিন্তু একটু গ্যাপ পাবে, দেখতে পাচ্ছেন এই যে। এবার কিন্তু শুধুমাত্র এই যে দেখেন উপরেই কিন্তু একটা বর্ডার পাইছে, নিচে কিন্তু পায় নাই। তো এই যে দেখেন উপরে পাইছে, এই যে এই সাইড দিয়ে কিন্তু পায় নাই, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা চাইলে এই কাজটা করতে পারি। এবার আমি চাচ্ছি এই যে দেখেন শুধুমাত্র ডান দিকে আমি একটা বর্ডার দিব, তাহলে আমাকে কি করতে হবে, তো আমি এখানে আরেকটা ডিভ আমি ইউজ করতে পারি, এবং এখানে লিখতে পারি যে এটা হচ্ছে ডিভ থ্রি, এবং এখানে আমি বলতে পারি ক্লাস আমি চাচ্ছি বর্ডার হাইফেন অ্যান্ড, আমি ডান দিকে একটা বর্ডার দিব, এই জন্য আমি লিখলাম হচ্ছে বর্ডার অ্যান্ড। এখন যদি আমরা আমাদের ব্রাউজারে যাই গিয়ে যদি আমি একটা রিলোড করি, আমি যদি এই যে এখানে এটার পরে যদি আমি একটা বিআর লাগাই দিই, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন একটু গ্যাপ কিন্তু চলে আসবে। এই যে এখন দেখেন, এখন কিন্তু এই যে এটার ডান দিকে কিন্তু একটা বর্ডার চলে আসছে, এই যে বর্ডার রাইট, ঠিক আছে। এবার আমি চাচ্ছি হচ্ছে বুটস্ট্র্যাপ ওয়েবসাইটে দেখেন শুধুমাত্র আমি নিচের দিকে একটা বর্ডার দিব, তো এই জন্য আমি কি করতে পারি, এটার নিচে আমি আরেকটা ডিভ ইউজ করতে পারি, এবং লিখতে পারি এটা হচ্ছে ডিভ ফোর, অ্যান্ড এখানে আমি ক্লাস নেম ইউজ করতে পারি, আমি চাচ্ছি বর্ডার বটম, মানে আমি নিচের দিকে একটা বর্ডার আমি দিতে চাচ্ছি। তাহলে আমি যদি রিলোড করি, সো আমি যদি নিচের দিকে যাই, তো এই যে নিচে কিন্তু একটা বর্ডার চলে আসছে, ঠিক আছে, নিচে কিন্তু একটা বর্ডার চলে আসছে। আমি এখানে একটা বিআরও ইউজ করতে পারি, তাহলে সো এই যে নিচে কিন্তু একটা বর্ডার চলে আসছে। তাহলে আমরা চাইলে যে কোনো সাইডে কিন্তু আমরা একটা করে বর্ডার কিন্তু আমরা ইউজ করতে পারি। আমি যদি চাই যে এই সাইডে আমি একটা বর্ডার ইউজ করব, তাহলে কিন্তু আমি এখানে বলতে পারি যে এটার নিচে ডিপ, এটা হচ্ছে আমাদের ডিপ নাম্বার 5, অ্যান্ড আমি চাচ্ছি ক্লাস আমি বর্ডার দিতে যাচ্ছি এটার কোথায়, স্টার্টে। তাহলে কি হবে যে বাম দিকে কিন্তু একটা পেয়ে যাবে, এই যে এইদিকে কিন্তু একটা বর্ডার কিন্তু পেয়ে গেছে। তো আমরা চাইলে খুব ইজিলি কিন্তু বুটস্ট্র্যাপের সাহায্যে যে কোনো কিছুর কিন্তু আমরা বর্ডার সেট করতে পারি। আমরা চাইলে উপরে বা ডান দিকে, বাম দিকে, নিচে, বা আমরা চতুর সাইড দিয়ে কিন্তু বর্ডার ইউজ করতে পারি।
তাহলে আমাদের একটা কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। সো আমরা বুঝে গেলাম যে আমরা চাইলে যে কোনো কিছুর চতুর সাইডে আমরা বর্ডার ইউজ করতে পারি, আবার আমরা চাইলে যে কোনো কিছুর ডান দিকে, বাম দিকে বা উপরে নিচে যে কোনো জায়গায় আমরা বর্ডার ইউজ করতে পারি। তো এবার যদি আমি এখানে গিয়ে দেখি যে আর কি আসে, আমি এখানে একটা রিলোড করলাম, এগুলো চলে গেল। আমি যদি নিচের দিকে যাই, এরপর হচ্ছে সাবট্রাক্টিভ, তো এখানেও হচ্ছে সেম কাহিনি। এই যে দেখেন আমাদের এক নম্বর বক্সটা, আমি চাচ্ছি যে আমাদের যে এলিমেন্টটা আছে সেইটার আমি কোনো বর্ডার দিব না, সেইটার বর্ডারটাকে আমি জিরো করে দিব। এই যে দেখতে পাচ্ছেন, আমি যদি বলি যে বর্ডার এবং বর্ডারটা হয়ে যাবে জিরো, তাহলে কি হবে, এখানে যদি কোনো বর্ডার থাকে সেই বর্ডারটা চলে যাবে, মানে জিরো হয়ে যাবে। এরপর আমি যদি চাই যে আমি শুধুমাত্র উপরের দিকে বর্ডার দিব না, বাট আমি এই যে প্রথমে বামে ডানে নিচে আমি বর্ডার দিব, তাহলে আমি বলতে পারি যে বর্ডার এবং আমি বলতে পারি যে বর্ডার টপ আমি উপরের দিকে জিরো করে দিব, আমি উপরের দিকে কোনো বর্ডার দিব না। দেখতে পাচ্ছেন এই যে বর্ডার কিন্তু চলে গেছে। এবং আমরা যদি চাই, এই যে দেখেন আমি চাচ্ছি যে ডান দিকে শুধুমাত্র বর্ডার দিব না এবং এই যে তিন দিকে আমি বর্ডার দিব, তাহলে আমি যে ক্লাস নেমটা ইউজ করব সেটা হচ্ছে বর্ডার, এবং আমি বলবো বর্ডার হাইফেন অ্যান্ড হাইফেন জিরো, মানে আমি অ্যান্ডের দিকে, মানে আমি ডান দিকে জিরো করতে চাচ্ছি, আমি ডান দিকে কোনো বর্ডার আমি দিতে চাচ্ছি না। এরপর আমি যদি চাই যে নিচের দিকে আমি কোনো বর্ডার দিব না, তাহলে আমি এখানে বলবো যে বর্ডার বটম জিরো, নিচের দিকে আমি কোনো বর্ডারই দিব না। এরপর আমি যদি চাই যে আমি প্রথমে মানে বাম দিকে কোনো বর্ডার দিব না, তাহলে আমি বলতে পারি যে বর্ডার স্টার্ট জিরো, মানে আমরা যদি বর্ডার জিরো করে দেই তাহলে সেই বর্ডারটা চলে যাবে। তো চলেন আমরা এইটাও একটু দেখে নিই। তো আমি কি করতে পারি, আমি এখানে একটা ডিব ইউজ করতে পারি। সো ডিবের কিন্তু এই যে এখানে কিছু স্টাইল করা আছে, সো এই কাজগুলো সে করবে। আমরা এখানে গিয়ে রিলোড করব, দেখতে পাচ্ছেন এটা চলে আসছে। তো আমি চাচ্ছি এটার চতুর সাইডে আমি একটা বর্ডার আমি দিব। তো এই জন্য আমি কি করতে পারি, ক্লাস ইউজ করতে পারি, আমি চাচ্ছি চতুর সাইডে একটা বর্ডার দিব। তো আমি একটা বর্ডার কিন্তু দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন একটা বর্ডার কিন্তু পাইছে। তো এবার আমি চাচ্ছি যে উপরের দিকে আমি কোনো বর্ডার দিব না, আমি এটাকে একটু নিচে নামাইতে পারি, আমি এখানে একটা বিআর ইউজ করতে পারি, তাহলে এটা একটু নিচে নেমে যাবে। সো ওকে, এবার আমি চাচ্ছি যে উপরেরটা আসে না, এই যে উপরে আমি কোনো বর্ডার দিব না, তাহলে আমি এই কাজটা কীভাবে করতে পারি, আমি এখানে বলতে পারি যে বর্ডার হাইফেন টপ হাইফেন জিরো, আমি টপের দিকে কোনো বর্ডার দিব না, আমি জিরো করে দিলাম, তাহলে এই যে উপরেটা কিন্তু চলে গেছে। তো এরপর আমি যদি এটার নিচে আরেকটা ডিপ যদি আমি বানাই, সো এখানে একটা বিআর ইউজ করতে পারি, এটার নিচে আমি আরেকটা ডিপ বানাবো, এবং এইখানে আমি যদি গিয়ে দেখি যে ডিপটা হয়েছে কি না, সো ডিপটা হয়েছে, এটার কিন্তু কোনো বর্ডার নাই। তো আমি এখানে একটা বর্ডার দিতে পারি, ক্লাস বর্ডার, তাহলে এটার কিন্তু চতুর সাইডে একটা বর্ডার কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন চতুর সাইডে একটা বর্ডার হয়ে গেছে। এবার আমি চাচ্ছি যে নিচের দিকে আমি কোনো বর্ডার দিব না, তাহলে আমি যে কাজটা করতে পারি, সিম্পলি আমি এখানে বলতে পারি যে বর্ডার হাইফেন বটম, আমি বটমের দিকে কোনো বর্ডার চাচ্ছি না, এই জন্য আমি জিরো করে দিলাম, তাহলে কিন্তু এই যে নিচের থেকে এই যে বর্ডারটা কিন্তু চলে গেছে। তাহলে আমরা চাইলে এভাবে কিন্তু যে কোনো বর্ডারটাকে কিন্তু আমরা রিমুভও করতে পারি। তাহলে আশা করি আমি আপনাদের এইটা বোঝাতে পারছি যে বর্ডারের সাবট্রাক্টিভটা কীভাবে কাজ করে। তো এরপর যদি আমি নিচের দিকে যাই, দেখতে পাচ্ছেন কালার, আমরা কিন্তু চাইলে বর্ডারের যে কোনো একটা কালারও কিন্তু আমরা ইউজ করতে পারবো। তো এই জন্য আমাদের কী করতে হবে, প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমি যদি এখানে গিয়ে আপনাদের দেখাই, ধরেন আমি একটা ডিপ আমি ক্রিয়েট করলাম, ঠিক আছে, শুধুমাত্র একটা ডিপ, তাহলে আমাদের ওয়েবসাইটের মধ্যে জাস্ট একটা ডিপ হইল, এটার কিন্তু কোনো বর্ডার নাই। তো আমি একটা বর্ডার দিব, তাহলে আমাকে কী করতে হবে, তাহলে আমাকে যে কাজটা করতে হবে, এখানে একটা ক্লাস ইউজ করতে হবে, এবং আমাদের বলতে হবে যে আমরা একটা বর্ডার দিতে চাচ্ছি, তো আমরা একটা বর্ডার কিন্তু দিয়ে দিলাম। এবার আমরা চাচ্ছি এই যে প্রথম বর্ডারটা দেখেন, এটার চতুর সাইড দিয়ে কিন্তু বর্ডারটার কালারটা কিন্তু একটু অন্য কালার, এই যে এখানে আমাদের বলেই দিতেছে যে এটার কালারটা হচ্ছে প্রাইমারি কালার, আমরা চাচ্ছি আমাদের এই বর্ডারটাকে প্রাইমারি একটা কালার দিব। তাহলে আমাদের কী করতে হবে, এই ক্লাস নেমটাকে ইউজ করতে হবে। তো আমি যদি এখানে গিয়ে বলি, এখানে গিয়ে যে আমি কী করবো, আমাদের যে বর্ডারটা আছে বর্ডার হাইফেন বর্ডারের কালার কী হবে, প্রাইমারি কালার হবে, তাহলে আমাদের এই যে বর্ডারের কালার কিন্তু প্রাইমারি কালার হয়ে গেল। তো এরপর আমরা যদি গিয়ে বলি, ধরেন এটার নিচে আমি আরেকটা ডিপ বানাবো, তো আমি একটা বিআর দিলাম লাইন ব্রেকের জন্য, এটার নিচে আমি আরেকটা ডিপ ইউজ করলাম। সো এই ডিপের মধ্যে দেখি যে ডিপটা আসছে কি না, তো ডিপটা চলে আসছে। তো এবার আমি চাচ্ছি এইটারও একটা বর্ডার হবে, বর্ডার এবং বর্ডারের একটা কালার হবে। তাহলে আমাদের কী করতে হবে, এখানে লিখতে হবে বর্ডার হাইফেন, ধরেন আমি কী কালারটা দিব, আমি চাচ্ছি ওয়ার্নিং যে কালারটা আছে সেই কালারটা আমি দিব, তাহলে কিন্তু এখানে আমাদের একটা ওয়ার্নিং কালার চলে আসবে, এই যে চলে আসছে।
এরপর দেখেন এখানে কি কি কালার আছে। এখানে আপনি চাইলে সেকেন্ডারি কালার, সাকসেস কালার, ডেঞ্জার কালার, ইনফো কালার, ডার্ক কালার, যে কোনো কালারই কিন্তু আপনি ইউজ করতে পারেন। বুটস্ট্র্যাপের মধ্যে সেম কালারগুলো কিন্তু আপনার বারবার চলে আসবে। আপনি যদি উপরের দিকে যান না, আমি যদি ছোট করি, এই যে ব্যাকগ্রাউন্ড যা আছে, আমরা ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে কালারগুলো দেখতে পাচ্ছি এই কালারগুলাই কিন্তু বুটস্ট্র্যাপের মধ্যে আছে। আপনি টেক্সটের কালার করতে চান, ব্যাকগ্রাউন্ড করতে চান বা বর্ডারে কালার দিতে চান, এই সেম কালারগুলাই কিন্তু আপনার সামনে চলে আসবে। ঠিক আছে, তো আমি আবার ওইটাকে একটু জুম ইন করে নেই। তো আমি কালারে যাব, এই যে কালার। তো এবার আমি চাচ্ছি যে ডেঞ্জারাস একটা কালার করব। তো এই জন্য আমাদের কি করতে হবে, আমি এটার নিচে আরেকটা ডিপ আমি ক্রিয়েট করতে পারি। সো একটা বিআর দিলাম, বিআর, এইটার নিচে আমি একটা ডিপ বানাবো। তো এইটার একটা বর্ডার দিব। সো ক্লাস ইউজ করতে হবে, এরপর বর্ডার। এখানে যদি আপনি বর্ডার না দিয়ে যদি আপনি বলেন যে বর্ডার হাইফেন আমি চাচ্ছি এটার একটা ডেঞ্জার কালার হবে, তাহলে কিন্তু কাজ হবে না। আমি যদি রিলোড করি, সো ডিপটা আসছে, ঠিক আছে, বক্সটা আসছে, বাট এটার কিন্তু কোনো বর্ডার পায় নাই। আমরা শুধুমাত্র বর্ডারের কালারটা দিছি। আমাদের প্রথমে বলতে হবে যে এটা কি হবে, এটা একটা বর্ডার হবে। এরপর আমাদের স্পেস দিয়ে বলতে হবে যে বর্ডারের কালার কি হবে, বর্ডার হাইফেন ডেঞ্জার কালার হবে। তো আমি এইভাবে দিলাম, এখন কিন্তু কালারটা পাবে, দেখতে পাচ্ছেন ডেঞ্জার কালার। তো এরপর ধরেন আমি যে উপরের যে বর্ডারটা আছে না, এটা আমি চাচ্ছি না, আমি এটাকে রিমুভ করে দিব। তাহলে আমি কি করতে পারি, আমি এইখানেই স্পেস দিয়ে বলতে পারি যে বর্ডার হাইফেন টপ হাইফেন জিরো। আমি উপরের যে বর্ডারটা আছে সেটাকে আমি জিরো করে দিব, সেটাকে আমি চাচ্ছি না। তাহলে কিন্তু এটা চলে যাবে, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে গেছে। তো আপনি চাইলে এখানে একই সঙ্গে কিন্তু 5টা, 10টা, 15টা, 20টা, 50টা ক্লাসও কিন্তু আপনি ইউজ করতে পারেন, এখানে কিন্তু কোনো ধরা বাধা নাই। তো ধরেন আপনি আবার কি করবেন, বর্ডার হাইফেন যে বটম আছে, ঠিক আছে, বটম হাইফেন জিরো, আপনি যে নিচের যে বর্ডারটা আছে সেটাকেও আপনি রিমুভ করে দিবেন। তাহলে রিলোড করেন, দেখতে পাচ্ছেন যে নিচের বর্ডারটা কিন্তু চলে গেছে। এবার আপনি চাচ্ছেন যে এই বর্ডারটাকে রিমুভ করবেন, তাহলে কিন্তু আপনি এখানে বলতে পারেন যে বর্ডার হাইফেন আমি চাচ্ছি অ্যান্ড হাইফেন জিরো, অ্যান্ডের যে বর্ডারটা আছে সেটাকে আমি রিমুভ করবো, এই যে অ্যান্ডেটা কিন্তু চলে গেল। আবার আপনি ধরেন আমি যেগুলাকে রিমুভ করে দিলাম, সো এগুলাকে আমি রিমুভ করে দিই, করলাম, শুধুমাত্র আমি বর্ডারটাকে রাখলাম। এবার যদি আপনি বলেন যে আমি পুরা বর্ডারটাকে আমি রিমুভ করে দিব, উপরে নিচে, উপরে নিচে, সামনে পিছনে, মানে সবগুলো বর্ডারটাকে আমরা নান করে দিব, তাহলে আমরা বলতে পারি যে বর্ডার হাইফেন জিরো, শুধুমাত্র বর্ডার জিরো। তাহলে কি হবে, এটার ফুললি বর্ডারটা কিন্তু চলে গেল। তাহলে আমরা চাইলে এভাবে কিন্তু এগুলাকে ইউজ করতে পারি। তো এখান থেকে আপনি যে কালারগুলোকে চেক করে নেবেন, সবগুলো কালার। এরপর যদি আমি নিচের দিকে যাই, আমি যদি একটু ছোট করি, সো আমি যদি একটু নিচের দিকে যাই, আর একটু নিচের দিকে যাব, তো এরপর দেখেন এই যে এখানে আছে হচ্ছে বর্ডার উইথ। আমরা চাইলে বর্ডারের যে উইথটা আছে সেটাকে আমরা চিকন করতে পারি, মোটা করতে পারি আমাদের ইচ্ছা মতো। এই যে আপনি যদি চিকন একটা বর্ডার দিতে চান, তাহলে আপনি ইউজ করতে পারেন হচ্ছে বর্ডার এবং বর্ডার হাইফেন ওয়ান। আমরা যখন HTML এর হ্যাডিং ট্যাগুলো ইউজ করি, যে হ্যাডিং 1, হ্যাডিং 2, হ্যাডিং 3, হ্যাডিং 4, হ্যাডিং 5 এবং হ্যাডিং 6, সেখানে কিন্তু একটা লিমিট আছে। আমরা চাইলে হ্যাডিং 1 থেকে হ্যাডিং 6 পর্যন্ত কিন্তু আমরা ইউজ করতে পারি, এর থেকে কিন্তু আমরা বেশি ইউজ করতে পারি না, সেখানে কিন্তু একটা লিমিটেশন আছে। তো বুটস্ট্র্যাপের মধ্যে এই যে বর্ডারের যে উইথটা আছে, এখানেও কিন্তু একটা লিমিটেশন আছে। প্রথমটা হচ্ছে বর্ডার 1 থেকে শুরু করে আপনি বর্ডার 5 পর্যন্ত ইউজ করতে পারবেন, এই বর্ডার 5 এর থেকে কিন্তু বেশি আপনি মোটা করতে পারবেন না, এবং সবথেকে চিকন হচ্ছে 1। তাহলে চলেন এই কাজটা আমরা করে ফেলি। সো আমাদের কি করতে হবে, এই কাজগুলোকে আমরা রিমুভ করে দেই। সো করলাম, শুধুমাত্র আমাদের ডিপটাকে রাখলাম, এখান থেকে আমি ক্লাসটাকে রিমুভ করে দিলাম। সো এই যে এটাকেও আমি ডিলিট করতে পারি, সো ডিলিট করে দিলাম। এখন যদি আমরা আমাদের এখানে গিয়ে একটা রিলোড করি, তাহলে কিন্তু চলে গেল, শুধুমাত্র আমাদের একটা বক্স আছে। তো এবার আমি চাচ্ছি এটার চতুর সাইডে একটা বর্ডার দিব, এবং বর্ডারের উইথটা কত হবে, তো আমি বলতে পারি এখানে চতুর সাইডে একটা বর্ডার দিব। তো এই জন্য আমি বর্ডার লিখলাম, তাহলে কিন্তু আমাদের বর্ডারটা চলে আসবে। আর রিলোড করলাম, এই যে এই টাইপের। এবার আমি চাচ্ছি বর্ডারের যে উইথ আছে, বর্ডার হাইফেন ওয়ান, আমি বর্ডারের উইথটাকে করে দিলাম হচ্ছে 1। তাহলে এই যে এইটার কিন্তু উইথ 1 হয়েছে। এবার আমি চাচ্ছি আরেকটু মোটা করতে, তো এই জন্য আমি বলতে পারি এইটার উইথ হয়ে যাবে 2। তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন এই যে আরেকটু কিন্তু মোটা হয়েছে। আমি যদি বলি যে না আমি আরেকটু মোটা করব, তো এই জন্য আমি ব্যবহার করতে পারি হচ্ছে 3, তাহলে কিন্তু আরেকটু মোটা হবে। এই যে আমি চাচ্ছি যে আমি আরেকটু মোটা করব, তো এই জন্য আমি 4 ইউজ করতে পারি। তো দেখতে পাচ্ছেন এই যে আমি যদি বলি আরেকটু মোটা করব, তো আপনি দেখতে পারবেন এই যে দেখেন আরেকটু কিন্তু মোটা হয়েছে। তো এর থেকে কিন্তু আপনি বেশি মোটা করতে পারবেন না। তো ধরেন আমি এই বর্ডারে একটা কালারও ইউজ করতে পারি, যে বর্ডার এটার কালার হয়ে যাবে হচ্ছে ডেঞ্জার কালার, তাহলে কিন্তু আমরা এইটাও করতে পারি। সো এই যে এটার কালার কিন্তু ডেঞ্জার কালার হয়ে গেছে। এবার আমি চাচ্ছি যে আমি আর একটু চিকন করব, তো এই জন্য আমাদের যে এই যে বর্ডারের যে উইথটা আছে, এখানে আমি বলতে পারি এটা হয়ে যাবে 2, তাহলে কিন্তু অনেকটা চিকন হয়ে গেল।
ঠিক আছে, তাহলে কিন্তু আপনি চাইলে আপনার ইচ্ছা মতো বর্ডারটাকে ছোট বা বড়, মানে চিকন বা মোটা কিন্তু আপনি করতে পারেন। এবং এটার একটা লিমিটেশন আছে, সেটা হচ্ছে 1 থেকে আপনি 5 পর্যন্ত মোটা করতে পারবেন। তাহলে আমাদের উইথের কাজ কিন্তু কমপ্লিট। আমি যদি নিচের দিকে যাই, এই যে দেখতে পাচ্ছেন রেডিয়াস, আমরা চাইলে বর্ডারটাকে কিন্তু রেডিয়াসও করতে পারি। আমরা সিএসএস এর বেলায় কি করতাম, বর্ডার রেডিয়াস নামের প্রপার্টিটা লিখে এবং সেখানে আমরা পিক্সেল আকারে বলে দিতাম যে আমরা কত পিক্সেলের মতো রেডিয়াস করতে চাচ্ছি। তো এখানে কিন্তু আমাদের এত কিছু করতে হবে না, শুধুমাত্র আমাদের যে ক্লাস নেমটা ইউজ করতে হবে সেটা হচ্ছে রাউন্ডেড। এই যে দেখেন, এই যে আমাদের প্রথম বক্সটা, এটার কিন্তু কোনো রাউন্ডেড নাই, এটার কিন্তু কোনো রেডিয়াস নাই, এই যে লক্ষ্য করে দেখেন। তো এই জন্য এটার ক্লাস নেম হচ্ছে রাউন্ডেড জিরো। আমি চাচ্ছি একটুখানি রেডিয়াস করব এই যে 2 নম্বর বক্সের মতো, তো এই জন্য আমাদের যে ক্লাস নেমটা ইউজ করতে হবে সেটা হচ্ছে রাউন্ডেড 1। আমি যদি চাই এর থেকে আরেকটু বেশি করে রেডিয়াস করব, তো এই জন্য আমি যে ক্লাস নেমটা ইউজ করবো সেটা হচ্ছে রাউন্ডেড 2। এরপর দেখেন এই যে 4 নম্বর বক্সটা, আমি চাচ্ছি এই যে এইটার মতো বেশি করে একটু রেডিয়াস করব, তো এই জন্য আমি ইউজ করতে পারি হচ্ছে রাউন্ডেড 3। তো এরপর দেখেন এই যে আমি আরেকটু বেশি করে রেডিয়াস করব, তো এই জন্য আমি ক্লাস নেমটা ইউজ করতে পারি হচ্ছে রাউন্ডেড 4। এবং ফাইনালি দেখেন এটা কিন্তু অনেক বেশি রেডিয়াস, তো এই জন্য আমি ইউজ করতে পারি হচ্ছে রাউন্ডেড 5। তো ধরেন আমি এখানে আমাদের যে ডিপটা আছে না, এটাকে আমি এখান থেকে হচ্ছে, আচ্ছা এগুলো থাকলো, এগুলোর মধ্যে আমরা ইউজ করতে পারি। আমি চাচ্ছি আমাদের যে ডিপটা আছে না, এটাকে আমরা একটু রাউন্ডেড করব, তো এই জন্য আমি ইউজ করতে পারি হচ্ছে রাউন্ডেড নামের যে প্রপার্টি আছে, সরি ক্লাস নেম আছে সেইটা। এখন আমি বলতে পারি যে আমি কীরকম রাউন্ডেড করতে যাচ্ছি, তো আমি বলতে পারি যে আমি 3, মানে এই টাইপের কিছু একটা রাউন্ডেড করতে যাচ্ছি। তাহলে এই যে দেখেন, এই যে এতটুকুই কিন্তু রাউন্ডেড হয়েছে, বাট আমি চাচ্ছি আর একটু বেশি করে করবো, এই যে 4-এর মতো করবো, তো এই জন্য আমি বলতে পারি এটা হয়ে যাবে রাউন্ডেড 4। তাহলে কিন্তু এইটা আর একটু বেশি করে রাউন্ড হয়ে গেল। এবার আমি চাচ্ছি যে এখানে করব হচ্ছে রাউন্ডেড 5, তাহলে কিন্তু আর একটু বেশি করে রাউন্ডেড হয়ে গেল। তাহলে এইখানেই কিন্তু হচ্ছে, এখানেও কিন্তু একটা লিমিটেশন আছে, আমরা 0 থেকে 5 পর্যন্ত ইউজ করতে পারবো। এবং 0টা হচ্ছে আসলে কোনো রাউন্ডেড না। আমি যদি যেখানে দেখেন এখন কিন্তু রাউন্ডেড আছে, আমি যদি বলি এটা রাউন্ডেড হয়ে যাবে 0, তাহলে কিন্তু এই যে রাউন্ডেডটা চলে যাবে, দেখতে পাচ্ছেন আগের মতো কিন্তু হয়ে গেছে। এবং আমি যদি বলি আমি একটুখানি রাউন্ড করব 1-এর মতো, তো এই যে একটুখানি কিন্তু হয়েছে। আমি যদি বলি 4-এর মতো করব, তাহলে কিন্তু অনেকটুকু হয়ে যাবে, এই যে। তাহলে আমরা চাইলে যে কোনো জিনিসকে ধরে কিন্তু রাউন্ডেডও করতে পারি, ঠিক আছে। তো আমি যদি নিচের দিকে যাই, এটার নিচে যদি আমরা যাই, লক্ষ্য রাখবেন, সো এগুলো হচ্ছে আসলে সাসের জিনিস। আমি যদি এটার থেকে আরও একটু উপরের দিকে যাই, তাহলে দেখতে পাচ্ছেন এই যে রেডিয়াস। আচ্ছা, আমরা রেডিয়াসটাকে ছেড়েই আগে চলে আসছিলাম হচ্ছে সাইজের মধ্যে। তো এবার আমরা এই যে এই রেডিয়াসটাকে নিয়ে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন এই যে রেডিয়াস, এই যে দেখেন 1 নম্বর যে বক্সটা আছে, এইটার মতো যদি আমরা একটা রেডিয়াস করতে চাই, তাহলে আমাদের যে ক্লাস নেমটা ইউজ করতে হবে সেটা হচ্ছে রাউন্ডেড। রাউন্ডেড করলে যে এইরকম টাইপের একটা রেডিয়াস হয়ে যাবে। তো চলেন আমরা এটা করে ফেলি। আমাদের এইখানে, আমাদের কিন্তু এখানে একটা বক্স আছে আগে থেকে, তাই না? তো এখানে আমি যে কাজটা করতে পারি, আমি এখানে বলতে পারি হচ্ছে রাউন্ডেড, ঠিক আছে। আমি রাউন্ডেড করলাম, তাহলে লক্ষ্য রাখবেন এইটার কিন্তু রাউন্ডেড নাই। এখন যদি আমি রিলোড করি, এটা কিন্তু রাউন্ডেড হয়ে গেল। এবার দেখেন এই যে 2 নম্বর বক্সের মধ্যে, আমি চাচ্ছি শুধুমাত্র আমাদের যে উপরের 2টা কর্নার আছে না, এই যে এইখানে এবং এই যে এইখানে, মানে টপের লেফটে এবং টপের রাইটে, এই 2টা কর্নারই শুধুমাত্র শেপ হবে, এই যে নিচের 2টা কিন্তু হবে না। তো এই জন্য আমি যে কাজটা করতে পারি, আমি এই ক্লাস নেমটাকে ইউজ করতে পারি রাউন্ডেড টপ, তাহলে কিন্তু এই কাজটা হয়ে যাবে। তো আমি এটাকে করার জন্য যে কাজটা করতে পারি, আমি এখানে বলতে পারি এইটা রাউন্ডেড, সো রাউন্ডেড হয়ে যাবে হচ্ছে টপ। তাহলে কি হবে, এই যে উপরের গুলাই শুধুমাত্র এই যে রাউন্ডেড হয়েছে, এই যে 2টা, এই যে নিচের 2টা কিন্তু হয় নাই, ঠিক আছে। তো এরপর যদি চাই যে আমাদের যে টপের যে রাইটের কর্নার আছে এবং আমাদের বটমের যে রাইটের কর্নার আছে, এই 2টা কর্নারই শুধুমাত্র রাউন্ডেড হবে, বাট আমাদের এই যে এই 2টা কর্নার রাউন্ডেড হবে না। তো এই জন্য আমি হচ্ছে এই যে এইটাকে ইউজ করতে পারি। তো আমি এখানে গিয়ে যদি বলি এটা হয়ে যাবে হচ্ছে রাউন্ডেড ইন্ট, তাহলে কিন্তু এই যে এই 2টা কর্নারই কিন্তু এই যে রাউন্ডেড হয়েছে, এই যে এই 2টা কিন্তু হয় নাই। তো এরপর দেখেন এই যে এইটা, আমরা যদি চাই যে নিচের 2টা কর্নারকে আমরা রাউন্ডেড করব, বাট উপরের 2টাকে করব না, তো এই জন্য আমরা বলতে পারি হচ্ছে রাউন্ডেড বটম। তো আমি বলতে পারি রাউন্ডেড বটম, তাহলে কিন্তু এই যে নিচের 2টা হয়ে গেল, উপরের 2টা কিন্তু হয় নাই। তো এরপর দেখেন এই যে এইটা কিন্তু আমরা করতে পারি, আমরা বলতে পারি যে রাউন্ডেড হয়ে যাবে হচ্ছে স্টার্ট। তাহলে এই যে প্রথম যে 2টা আছে, এই প্রথম 2টা এই যে রাউন্ডেড হয়েছে, পরের 2টা কিন্তু হয় নাই। তো এরপর দেখেন এরপর হচ্ছে আমরা কিন্তু পুরা সার্কেলও কিন্তু করতে পারি যে কোনো এলিমেন্টকে ধরে। তো এই জন্য আমাদের যে ক্লাস নেমটা ইউজ করতে হবে সেটা হচ্ছে রাউন্ডেড সার্কেল। আমি যদি এখানে গিয়ে বলি, এখানে গিয়ে যদি আমি বলি এটা হয়ে যাবে হচ্ছে রাউন্ডেড সার্কেল, তাহলে কিন্তু এটা পুরাপুরি কিন্তু গোল হয়ে যাবে। রিলোড করলাম, দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু গোল হয়ে গেছে। তো আমরা চাইলে যে কোনো কিছুকে ধরে কিন্তু আমরা পুরোটাই কিন্তু সার্কেল করে দিতে পারি। তো এরপর দেখেন এই যে এটার পরেরটা, এটা কিন্তু একটা হচ্ছে ক্যাপসুল টাইপের,
তো এটাকে করতে গেলে আমাদের যে ক্লাস নেমটা ইউজ করতে হবে সেটা হচ্ছে রাউন্ডেড পিল। পিল মানে কি? একটা ক্যাপসুলের মতো, তাই না? এটা হচ্ছে পিল টাইপের, একটা ক্যাপসুল টাইপের। তো এটাকে করতে গেলে আমাদের কি করতে হবে? এখানে বলতে হবে রাউন্ডেড পিল, তাহলে কিন্তু এইটা ওইরকম টাইপের হয়ে যাবে। আচ্ছা, এটা হইতেছে না, তার কারণ হচ্ছে এই যে এইখানে আমরা হাইট এবং উইথ দুইটাকে সেম দিয়ে রাখছি। আমি যদি এখান থেকে হচ্ছে উইথটা যে আছে উইথটাকে যদি আমি একটু বেশি করে দিই 400 পিক্সেল, তাহলে কিন্তু এটা হবে, দেখতে পাচ্ছেন এই যে এবার কিন্তু এটা একটা পিল টাইপের বা একটা ক্যাপসুল টাইপের কিন্তু হয়ে গেছে। তাহলে আমরা চাইলে এইরকমই কিন্তু করতে পারি। তো আমি এটাকে রিমুভ করে দিলাম, সো গেল। তো এখন গিয়ে রিলোড করবো, তো আগের মতো হয়ে গেল। তো আমরা চাইলে যে কোনোভাবেই কিন্তু করতে পারি। আবার আমরা চাইলে একটা ইমেজকেও কিন্তু ধরে এইগুলো কিন্তু আমরা করতে পারি। তো এরপর যদি আমি এটার নিচে যাই, সো দেখতে পাচ্ছেন এই যে বর্ডার সাইজ। তো এই সাইজটা নিয়ে কিন্তু আমরা একটু আগেই আলোচনা করলাম, সো এখানে আর দেখানোর মতো কিছু নাই। তাহলে এই কাজগুলো কিন্তু আমরা এইভাবে খুব সহজে কিন্তু করতে পারি। আবার আমরা চাইলে একটা ইমেজকে ধরেও কিন্তু আমরা এগুলো করতে পারি। তো ধরেন আমি একটা ইমেজকে আমি ইউজ করব এখানে। তো আমি যে কাজটা করব, আমাদের যে ফার্স্ট প্রজেক্টটা আছে না, এখানে হচ্ছে কিছু ইমেজ আছে। তো এখান থেকে ধরেন আমি যে এই ইমেজটাকে আমি কপি করলাম, এখান থেকে কপি করে আমাদের যে বুটস্ট্র্যাপ টিউটোরিয়াল আছে এখানে আমি জাস্ট পেস্ট করে দিলাম। তো এরপর আমি এই ইমেজটাকে হচ্ছে আমাদের এইখানে ইউজ করব। তো এই জন্য আমি হচ্ছে এটাকে আমি রিমুভ করে দিলাম। এখানে আমি একটা ইমেজ নামে ট্যাগ নিতে পারি। এরপর হচ্ছে আমাদের ইমেজের নামটা কি? আমাদের ইমেজের নামটা হচ্ছে এই যে টেস্টোমোনিয়াল 3। তো এই জন্য আমি লিখতে পারি টেস্টোমোনিয়াল -3। এই ইমেজটাকে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে ইউজ করতে চাচ্ছি। তো আমাদের ওয়েবসাইটে গিয়ে রিলোড করলাম। আমি একটু ছোট করতে পারি, সো ইমেজটা আসে নাই, তার মানে হয়তো এখানে আমরা টাইপিং মিস্টেক করছি। তো আমরা এখানে গিয়ে দেখব যে ইমেজের নামটা হচ্ছে, ও আচ্ছা, আমরা তো জেপিজি দেই নেই, .jpg। এইবার কিন্তু ইমেজটা পাবে এখানে। রিলোড করলাম, তো ইমেজটা কিন্তু চলে আসছে। এবার আমরা চাচ্ছি ইমেজটাকে ধরে একটু রাউন্ডেড করব। তো এই জন্য আমরা কি করতে পারি? আমরা এই যে এখানে যে কোনো জায়গায় এই এসআরসির আগে বা আমরা চাইলে এসআরসির পরে এই ব্লগের মধ্যে যে কোনো জায়গায় একটা ক্লাস ইউজ করলেই হইলো। তো ধরেন আমরা এখানে প্রথমেই করি, এখানে একটা ক্লাস আমি ইউজ করতে পারি। এবং আমি কি করব, আমি হচ্ছে রাউন্ডেড করব। এবং রাউন্ডেডটা করব হচ্ছে আমি কত, ধরেন আমি এই যে 1 মতো আমি রাউন্ডেড করব। তাহলে কিন্তু এটা এই যে 1 মতো কিন্তু রাউন্ডেড হয়ে গেছে। এবার আমি চাচ্ছি আমি বেশি করে করব, আমি একদম 5 করে দিলাম রাউন্ডেড। তাহলে কিন্তু এই যে বেশি করে কিন্তু রাউন্ডেড হয়ে গেল, ঠিক আছে। এবং আমি যদি বলি যে রাউন্ডেড হবে না, 0, তাহলে কিন্তু এটা রাউন্ডেড চলে গেল, ঠিক আছে। এখানে কিন্তু এই যে সেম কাহিনীটাই। এবং আমি যদি উপরে যাই রেডিয়াস, আমি যদি বলি ইমেজটাকে আমি সার্কেল করব, তাহলে আমি কি করতে পারি, এই যে রাউন্ডেড সার্কেল নামের যে ক্লাস নেমটা আছে সেটা আমরা ইউজ করতে পারি। সার্কেল, রাউন্ডেড সার্কেল আমরা করে দিলাম, তাহলে কিন্তু এটা সার্কেল হয়ে গেল, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা চাইলে এখান থেকে কিন্তু আমরা যে কোনো কিছু করতে পারি। বর্ডার রিলেটেড যা কিছু আছে আমরা সব কিছু কিন্তু বুটস্ট্র্যাপের মাধ্যমে করতে পারি। তাহলে কিন্তু আমরা ফাইনালি যেগুলো কিন্তু আমরা দেখে ফেলছি, প্রথমে আমরা যে অ্যাডিটিভ দেখলাম, তারপর হচ্ছে আমরা সাবট্র্যাক্টিক দেখলাম, তারপর হচ্ছে কালার দেখলাম যে কিভাবে আমরা বর্ডারটাকে কালার করতে পারি। তো এরপর আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এই যে উইথটা দেখলাম যে কিভাবে আমরা বর্ডারটাকে মোটা করতে পারি, চিকন করতে পারি। এবং আমরা দেখলাম হচ্ছে কিভাবে আমরা রেডিয়াস ইউজ করতে পারি, এই যে রাউন্ডেড লিখে কিভাবে আমরা পিল করতে পারি, সার্কেল করতে পারি, এবং কিভাবে আমরা রেডিয়াসগুলোকে বেশি কম করতে পারি, এগুলো কিন্তু আমরা দেখলাম। তো এটা নিচে যদি আমি যাই, এটা নিচে আর কিছু নাই, এগুলো হচ্ছে সাসের জিনিস। যারা সাস ডেভেলপার তারা হচ্ছে এগুলো নিয়ে কাজ করে, সো আমরা যেহেতু সাস ডেভেলপার না, তো এই জন্য আমরা নিচের দিকে আর যাব না। তাহলে ফাইনালি কিন্তু আমরা আমাদের বর্ডারের যাবতীয় জিনিস কিন্তু আমরা দেখে নিলাম। এখানে কিন্তু আর কিছু বাকি নাই, আমি নিচের দিকে যাব, সো এখানে আর কিছু বাকি নাই, আর একটু নিচের দিকে যাব। তো এইখানে দেখেন যে এখানে আর ছোট্ট একটা জিনিস আছে, এই যে এখানে একটা বর্ডার আছে। আচ্ছা, আমরা এই কাজটা করে ফেলি। ধরেন আমি এইখানে একটা ডিভ আমি নিতে পারি, একটা ডিভ আমি নিব, বা আমি একটা স্প্যান ট্যাগ আমি নিতে পারি। তো আমি একটা স্প্যান ট্যাগ নিব, স্প্যান ট্যাগ, এবং এটার মধ্যে লিখলাম যে দিস ইজ স্প্যান ট্যাগ, স্প্যান ট্যাগ কিছু একটা আমি এমনিতেই লিখলাম। এখানে গিয়ে একটা রিলোড করব, সো এটা কিন্তু চলে আসছে। আমি চাচ্ছি এটার চতুর সাইডে একটা বর্ডার দিব। তো এই জন্য আমি যে কাজটা করতে পারি, আমি এখানে একটা ক্লাস ইউজ করতে পারি এবং আমি বলতে পারি চতুর সাইডে আমি একটা বর্ডার দিব। তাহলে কিন্তু বর্ডারটা চলে আসবে, দেখতে পাচ্ছেন এই যে বর্ডারটা কিন্তু চলে আসছে। তো এরপর দেখেন যে এইখানে এই যে এইটার এটার কিন্তু একটা কালার আছে, বর্ডারে কিন্তু একটা কালার আছে। তো আমি চাইলে এখানে একটা কালার ইউজ করতে পারি, যে বর্ডার -, আমি কি কালার দিব, ধরেন আমি প্রাইমারি কালারটা দিব। তাহলে কিন্তু আমাদের এইটার একটা বর্ডার পাইছে এবং বর্ডারটা হচ্ছে প্রাইমারি কালার। এবার দেখেন এই যে আমাদের এই বর্ডারটা, এটা কিন্তু চকচকা টাইপের, বাট এই যে এইটা দেখেন এই বর্ডারটা কিন্তু একটু ঘোলা টাইপের, মানে এটার অপাসিটি করে দিছে তারা কত, 70%, আর এইটার অপাসিটি হচ্ছে 100%।
তো এটাকে আমরা করতে চাইলে যে কাজটা করতে পারি এই যে এখানে দেখেন নিচে কিন্তু আমাদের বলে দিতেছে যে বর্ডার অপাসিটি কিন্তু আমরা কমাইতে পারি আবার আমরা চাইলে কিন্তু বেশি করতে পারি আমরা চারটা অপাসিটি ইউজ করতে পারি একটা হচ্ছে ডিফল্ট এই যে এটা হচ্ছে ডিফল্ট এটা হচ্ছে 100% থাকে এবং আমরা যদি চাই একটুখানি কমাবো অপাসিটি একটু ঘোলা করব তাহলে আমরা করতে পারি হচ্ছে বর্ডার অপাসিটি 75 কিন্তু আমরা দিতে পারি তাহলে আমি যদি এখানে গিয়ে দেই যে আমি বলতে পারি এটার পরে বর্ডার অপাসিটি আমরা করে দিব কত 70% তাহলে কিন্তু এইটা একটু ঘোলা হয়ে যাবে আমি রিলোড করলাম সো দেখতে পাচ্ছেন একটু কিন্তু ঘোলা হইছে তো এবার দেখেন এটার চাইতে কিন্তু আমরা আরেকটু বেশি করে ঘোলা করতে পারি এই যে আমাদের 3 নাম্বার বক্সের মতো তো এইজন্য আমি লিখতে পারি হচ্ছে আমি 50 দিব তো এইজন্য আমি বলতে পারি এটার অপাসিটি হয়ে যাবে হচ্ছে 50 তাহলে এটা কিন্তু আরেকটু ঘোলা হবে এই যে আরেকটু হইছে এবার আমরা আরেকটা ভ্যালু ইউজ করতে পারি আমি বলতে পারি এটা হয়ে যাবে 25 এর মতো তাহলে এই যে দেখতে পাচ্ছেন আরেকটু কিন্তু ঘোলা হইছে তাহলে কিন্তু আমরা চাইলে এই যে এইগুলা কিন্তু আমরা ইউজ করতে পারি এবং সবার শেষে আরেকটা আছে সেটা হচ্ছে ট্যান অপাসিটি ট্যান এটা একদম কম তো আমি যদি ট্যান দিয়ে দেই তাহলে আপনি দেখতে পারবেন এই যে দেখেন একদম কিন্তু কম তাহলে আপনি চাইলে বর্ডারের অপাসিটি কিন্তু আপনি বেশি কম করতে পারেন ধরেন এইখানে আমরা প্রথমে হচ্ছে কোনো অপাসিটি আমরা দিলাম না তাহলে কি হইলো তাহলে কিন্তু অ্যাজ ইউজুয়াল ভাবে যে এরকম থাকলো তো এটাকে আমি লাইনটাকে আমি একবার কপি করলাম অল্টার শিফট ডাউন অ্যারো এবং এখানে আমি বলবো যে বর্ডার হাইফেন অপাসিটি এবং অপাসিটিটা আমি করব কত অপাসিটি করব হচ্ছে আমি 75% এর মতো তাহলে আপনি দেখতে পারবেন এই যে নিচে আরেকটা চলে আসছে আচ্ছা নিচে আমি আনতে পারি এখানে আমি একটা বিআর ট্যাগ আমি ইউজ করতে পারি তাহলে এটা কিন্তু এক লাইন নিচে চলে আসছে আমি আরেক লাইন নিচে আনতে পারি বিআর মারলাম তাহলে আরেক লাইন নিচে আসলো এই যে এইটার অপাসিটি হচ্ছে 100% এই যে 2 নাম্বার অপাসিটি হচ্ছে 75% আমি চাচ্ছি এটার নিচে আমি আরেকটা স্প্যান ট্যাগ আমি বানাবো সো এই লাইনটাকে আমি অল্টার শিফট ডাউন অ্যারো মেরে আমি কপি করলাম এবং এইটার পরে আমি দুইটা বিআর লাগাই দিব সো বিআর বিআর তো এবার আমি এইটার অপাসিটি আরেকটু কমাই দিব এটা করে দিব হচ্ছে আমরা 50% তাহলে এই যে এটার অপাসিটি কিন্তু আরেকটু কম এরপর আমি এইটার নিচে এই ল্যান্ডটাকে আমি আরেকবার কপি করতে পারি এবং এইটার এখানে আমি দুইটা বিআর আমি ইউজ করতে পারি বিআর অ্যান্ড বিআর এবং এইটার অপাসিটি আমরা করে দিব হচ্ছে এবার 25% তাহলে কিন্তু এইটার অপাসিটি আরেকটু কমে গেল ঠিক আছে এটা হচ্ছে 100% এটা হচ্ছে 75% এটা 50% এটা হচ্ছে 25% এবং আমি এটার নিচে হচ্ছে আরেকটা স্প্যান ট্যাগ আমি বানাবো কপি করলাম এবং এটা হয়ে যাবে হচ্ছে 10% অ্যান্ড দেন এইটার এই যে এখানে একটু বিআর থাকবে তো এই জন্য আমি বলতে পারি বিআর বিআর তাহলে এইখানে কিন্তু আরেকটা চলে আসবে দেখতে পাচ্ছেন তাহলে আমরা কিন্তু বর্ডারের অপাসিটিটাকে কিন্তু আমরা বেশি কম করতে পারি এটা হচ্ছে 100% এটা হচ্ছে 75% এটা হচ্ছে 50% এটা 25% এবং এটা হচ্ছে 10% এবার আমাদের যে 10% আছে এটাকে কিন্তু আমরা 100%ও করতে পারি আমি এখানে বলতে পারি এটা 10 হবে না এটা হয়ে যাবে এখন 100% তাহলে কিন্তু এটা কিন্তু বেশি চকচকা হয়ে গেল তো ফাইনালি আমরা আমাদের বুটস্ট্র্যাপের যে বর্ডারটা যা আছে এই বর্ডারের মধ্যে আমাদের যাবতীয় যত জিনিস এগুলো কিন্তু আমরা কমপ্লিট করে নিলাম যদিও ভিডিওটা অনেক লং হয়েছে বাট আমি একটা ভিডিওর মধ্যে বর্ডার রিলেটেড যত কাজকর্ম এগুলো কিন্তু আমি কমপ্লিট করে ফেললাম তো আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি এর পরের ভিডিওতে কথা হবে এই যে এখানে এই যে কালার নিয়ে তো এতটুকু প্র্যাকটিস করেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে